দর্শক আশা করি ভালো আছেন। ছবিটা দেখেই বুঝতে পারছেন এটা আমাদের দেশের একটি কমন ডিফর্মিটি, অর্থাৎ ক্লাব ফুট বা মুগুর পা, যেটা ম্যাক্সিমাম সময় জন্মগতভাবে এই রোগটা হয়ে থাকে। এটা আমরা অনেকেই জানি না যে খুব সহজেই এটা ভালো হয়। এই ইনফরমেশনটা ছড়ায় দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটি। এই ভিডিওটি দেখার পরে আপনি যদি একটু উপকৃত হন বা এই ভিডিওটি আপনি যদি জানেন যে এটা সহজেই ভালো হয়, তাহলে আপনার আশেপাশে অনেকেই আছে যে এরকম ইনফরমেশনটা দেওয়ার মাধ্যমে একটি শিশু তার আজীবনের পঙ্গুত্ব থেকে রেহাই পেতে পারে। তাই ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ। জন্মের পরে যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা শুরু করা জরুরি। এটা অনেকেই আমাদের কুসংস্কার আছে যে বাচ্চা এখন ছোটো আছে, বড় হলে হবে, কিন্তু তা না, আসলে জন্মের যত তাড়াতাড়ি সম্ভব এটাকে প্লাস্টার অথবা ফিজিওথেরাপি রিলেটেড অথবা অর্থোপেডিক্স ডাক্তারের সাজেশনে খুব দ্রুতই এটা ভালো হতে পারে। এটা সাধারণত হয় মায়ের গর্ভে থাকা অবস্থায় যদি ফলিক অ্যাসিডের পরিমাণ কম থাকে, অথবা ভিটামিন ডি এর অভাবজনিত রোগে এটা হতে পারে, অথবা পজিশনিং, অর্থাৎ মায়ের গর্ভে থাকা অবস্থায় সে অ্যাবনর্মাল পজিশনিং, মানে তার পজিশনটা ঠিক ছিল না, এ কারণেও এই রোগটি হতে পারে। ক্লাব ফুট বা জন্মগত পায়ের পাতা বাঁকা শিশুদের চিকিৎসা খুবই একটি সহজ এবং অনেকই জায়গায় আপনি এটা ফ্রি করতে পারবেন। আমার জানা মতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি পিজি হাসপাতাল, সেখানে এটা ফ্রি করানো হয়। তারপরে পঙ্গু হাসপাতাল, যেটা শ্যামলীতে অবস্থিত, সরকারিভাবে এটা ফ্রি হয়। আর যদি সরকারিভাবে আপনারা না করাতে পারেন, তাহলে এই যে এখানে একটি ঠিকানা দেওয়া আছে যে শ্যামলী, অর্থাৎ রুম নাম্বার 203, দ্বিতীয় তলা, মিরপুর রোড, শ্যামলী, ঢাকা, ট্রমা সেন্টার। এই ট্রমা সেন্টারে সামান্য কিছু অর্থ ব্যয়ে এই চিকিৎসা খুব সহজেই করা হয়। তাই একটি ইনফরমেশন একটি শিশুর পঙ্গুত্ব থেকে রেহাই দিতে পারে। আমাদের আশেপাশে অনেকেই আছে যারা সঠিকভাবে জানি না যে আসলে এটার চিকিৎসা কোথায়। এই ভিডিওটি এই জন্যই করা যাতে এই ইনফরমেশনগুলো আমাদের সোসাইটিতে ছড়াই দিতে পারি, যাতে মানুষ উপকৃত হয়। এজন্যই এই ভিডিওটি আজকে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। যদি এই ভিডিওটি থেকে সামান্যতম উপকৃত হন অথবা আপনার মাধ্যমে যদি কেউ উপকৃত হয়, তাহলেই আমার এই ভিডিওটি বানানো সার্থকতা। আমি চাই এই ছোটো ছোটো বিষয়গুলো যারা অনেকেই জানি না, এটা মানুষের মধ্যে ছড়ায় যাক, মানুষ উপকৃত হোক, সবাই ভালো থাকি, সুস্থ থাকি। ভিডিওটি যদি সামান্যতম উপকৃত হন বা উপকারে আসে, তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। নিচের যে লাল বাটনে সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট, শেয়ার করে মানুষের মধ্যে ছড়াই দিই। আমার না হলেও আশেপাশে কেউ না কেউ উপকৃত হবে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কিছু টপিক নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।